সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা সাম্প্রতিককালে যদি আপনারা নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনেছেন কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কিনেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই সমস্ত অ্যাপ্লায়েন্সগুলি বা সেই সমস্ত ডিভাইসগুলির দাম অনেকটাই বেড়ে গেছে বা আজকের দিনে যে মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেটগুলি লঞ্চ করছে সেগুলি যে স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করছে এতদিন পর্যন্ত সেই ডিভাইসগুলি যথেষ্ট কম দামে লঞ্চ হতো কিন্তু আজকের দিনে অনেকটাই বেশি দামে লঞ্চ হচ্ছে বা যদি অটোমোবাইলের ক্ষেত্রে চলে আসি আজকের দিনে যে গাড়িগুলি লঞ্চ করছে সেগুলির দামও অনেকটাই বেশি বা যে সমস্ত মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেট বা গাড়িগুলি এতদিন পর্যন্ত লঞ্চ হয়েছিল সেই যে ডিভাইসগুলি সেগুলির দামও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং মোবাইল কোম্পানিগুলি জানিয়েছে যে এই বছরের থার্ড কোয়ার্টার থেকে মানে মে জুন থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলির দাম আস্তে আস্তে তারা বাড়িয়ে দেবে এর কারণ হচ্ছে সারা পৃথিবীতে এই মুহূর্তে চলতে থাকা গ্লোবাল চিপ শর্টেজ মানে এই ইলেকট্রনিক ডিভাইসগুলিকে কার্যকর করার জন্য যে মূল কম্পোনেন্ট সেটি হচ্ছে প্রসেসার বা সেই প্রসেসার লাগানো চিপ সেটি সাপ্লাই এই মুহূর্তে কম আছে এই কারণ হচ্ছে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য প্রচুর ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কেনার জন্য সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলিতে যে প্রসেসার বা চিপ ব্যবহার করা হয় এতদিন পর্যন্ত তার যে প্রোডাকশন ছিল সেটা এই বছর তার ডিমান্ড অনেকটাই বেশি ইলেকট্রনিক ডিভাইসগুলির ডিমান্ড বেশি হওয়ার জন্য প্রসেসার বা চিপের ডিমান্ডও বেশি হয়েছে কিন্তু সেই অনুযায়ী সেই প্রসেসার বা চিপগুলির সাপ্লাই নেই যে কারণে এই গ্লোবাল চিপ শর্টেজ বা ক্রাইসিস দেখা দিয়েছে যার ফলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি সাফার করছে এবং এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সরকার বা বিভিন্ন কোম্পানি নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে আর সেই একইভাবে ভারত সরকারও এই সমস্ত যে প্রসেসারের চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা প্রসেসার ফ্যাব্রিকেশন করে যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদের ভারতবর্ষে নিজেদের ফ্যাক্টরি সেট করার জন্য নিজেদের ইনভেস্ট করার জন্য এই ওয়ান বিলিয়ন ডলার বা সাত হাজার তিনশো কোটি টাকার মতো ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করেছে সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি এই প্রসেসার বা প্রসেসারের চিপকে এবং ইলেকট্রনিক ডিভাইসগুলির জন্য এই প্রয়াসালের চিপ ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কী কারণে এই মুহূর্তে সারা পৃথিবীতে গ্লোবাল চিপ অর্টেজ চলছে এবং ভারত সরকার এই সমস্যার সমাধানের জন্য যে পরিকল্পনাটি নিয়ে এসছে সেটি সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম সুহেদ ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ভারত সরকারের এই মুহূর্তে মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের থ্রু নেওয়া গ্লোবাল চিপ শর্টেজের সমস্যার সমাধানের জন্য যে পরিকল্পনাটি নিয়েছে যে সমস্ত চিপ বা প্রসেসার ফ্যাব্রিকেশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের উৎসাহিত করার জন্য সেটির সম্বন্ধে অনুরা এই মুহূর্তে আমাদের চারপাশে আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি দেখতে পাই যেমন ধরুন এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর প্রত্যেকটি ডিভাইসের মধ্যেই কিন্তু একটি চিপ লাগানো থাকে বা একটি প্রয়েসার লাগানো থাকে যেটির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসগুলি অপারেট করে বা আজকের দিনে আমরা যে ইলেকট্রনিক্স যে কারগুলি দেখতে পাই আজকের দিনে যে সমস্ত আমরা ইলেকট্রিক কার বা আধুনিক যে সমস্ত গাড়িগুলি দেখতে পাই সেখানেও কিন্তু এই চিপ বা প্রসেসারের প্রয়োজন হয় যেমন ধরুন গাড়ির ক্ষেত্রে আমরা যে পাওয়ার স্টেয়ারিংয়ের বিভিন্ন ভার্সনের কথা শুনতে পারি বা পাওয়ার স্টিয়ারিং দেখতে পাই সেখানেও কিন্তু এই প্রসেসার বা চিপ ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টে এই প্রসেসার বা চিপ ব্যবহার করা হয় প্রসেসার বা চিপ এটিকে যদি আমরা সহজভাবে বুঝি আমরা যেমন মোবাইল ফোন বা আমরা যেমন কম্পিউটার কিনি সেখানে আমরা আলাদা করে দেখতে পাই একটি প্রসেসার লাগাতে হয় যেমন মোবাইলের ক্ষেত্রে আমরা মিডিয়াটেক বা কোয়ালকমের প্রয়েসার লাগিয়ে থাকি কম্পিউটারের ক্ষেত্রে এএমডি বা ইন্টারের প্রয়সার লাগিয়ে থাকি এই প্রসেসারের মধ্যে থাকে হচ্ছে সেমিকন্ডাক্টার ইলেকট্রো সেমি কন্ডাক্টার আর তার তলায় থাকে একটি চিপ যে চিপটি তৈরি হয় হচ্ছে বালির সিলিকা থেকে মানে একটি প্রসেসারের যে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয় সেটি বালি থেকে শুরু হয় সেই বালির যে সিলিকা সেটিকে কিন্তু ইলেকট্রোকন্ডাকটিভ সিলিকনে ট্রান্সফার করা হয় এবং তারপর সেখানে সেমিকন্ডাক্টর লাগানোর মাধ্যমে একটি সম্পূর্ণ প্রয়াসার তৈরি হয় এই যে বালির সিলিকা থেকে যে প্রসেসারে ব্যবহৃতের জন্য ইলেকট্রোকন্ডাকটিভ যে সিলিকন এটিকে বলে হচ্ছে প্রসেসার ফ্যাব্রিকেশন এই টেকনোলজিটি হচ্ছে যথেষ্ট এক্সপেন্সিভ এই প্রসেসারের যে ইলেকট্রোকনডাইফটিক সিলিকন সেটিকে যে ফ্যাব্রিকেশন করা হয় তার জন্য আমাদের বিভিন্ন মেশিন ইনস্টল করতে হয় বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই ফ্যাব্রিকেশন টেকনোলজিটি ব্যবহার করা হয় এবং এই ফ্যাব্রিকেশন টেকনোলজি কার জন্য যে সমস্ত কারখানাগুলি আছে যে সমস্ত ফ্যাক্টরিগুলিকে সেট আপ করতে হয় সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এই মুহূর্তে সারা বিশ্বে যে গ্লোবাল চিপের সাপ্লাই হয় সেটি প্রধানত হয় একটি দেশ থেকে যার নাম হচ্ছে তাইওয়ান সেই তাইওয়ানের একটি কোম্পানি যার নাম হচ্ছে টিএসএমসি তাইওয়ান সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি সাধারণত যে সমস্ত প্রয়েসার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি আছে তাদেরকে এই চিপ সাপ্লাই করে থাকে আর এই প্রয়েসার ম্যানুফ্যাকচারিং করার জন্য যে প্রসেসারের যে ফ্যাব্রিকেশন সেটি করে সাধারণত দুটি কোম্পানি টিএসএমসি এবং স্যামসাং এবং সেটিও অপারেট করা হয় কিছু কোম্পানি আছে চায়নাতে কিছু কোম্পানি আছে তাইওয়ানে এই মুহুর্তে কোভিড নাইন্টিনের কারণে যেহেতু বাড়ি থেকে আমরা কাজ করছি ওয়ার্ক ফ্রম হোম বা বিভিন্ন কোম্পানিকে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক মনিটার করতে হচ্ছে সেই কারণে প্রচুর ইলেকট্রনিক ডিভাইসকে সেট আপ করতে হয়েছে এবং সেই ইলেকট্রনিক ডিভাইসগুলিকে সেট আপ করার জন্য প্রচুর কম্পিউটার প্রচুর ল্যাপটপ প্রচুর ট্যাবলেটকে ব্যবহার করার জন্য প্রচুর ইলেকট্রনিক মেশিনকে ব্যবহার করার জন্য প্রচুর চিপ সেখানে ব্যবহার করা হয়েছে সাধারণত আমাদের প্রসেসারের জন্য যে সমস্ত বাৎসরিক যে সমস্ত চিপের যে প্রোডাকশান হয় তার থেকে এই বছর চিপের প্রোডাকশান অনেক বেশি এবং ভবিষ্যতেও দেখা যাচ্ছে যে যেহেতু ফাইভ জি টেকনোলজি আসছে ফাইভ জি কম্প্যাটেবল যেহেতু চিপ ব্যবহার করা হবে বা প্রসেসার তৈরি হবে সেই কারণে এই যে চিপের ডিমান্ড সেটি ধীরে ধীরে বাড়বে এবং যে কারণে গ্লোবাল চিপের ক্রাইসিস দেখা দিয়েছে যেমন ধরুন এই মুহূর্তে আমেরিকার একটি গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেনারেল মোটরস তারা জানাচ্ছে যে প্রত্যেক দিন তাদের দু বিলিয়ন ডলার লস হচ্ছে এই গ্লোবাল চিপ শর্টেজের কারণে তারা যেহেতু চিপ পাচ্ছে না বা তারা যেহেতু প্রসেসরের যে এই যে চিপটি ব্যবহার করা হয় সেটি তারা সাপ্লাই পাচ্ছে না সেই কারণে এই মুহূর্তে যে আমেরিকার মতো দেশ যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট এই গ্লোবাল চিপের ইনভেনশনে তারা কন্ট্রিবিউট করে সেখানেও বারো পার্সেন্ট শুধুমাত্র তাদের দেশে এই সেমিকন্ডাক্টরের ফ্যাব্রিকেশন হয় বা এই প্রসেসরের যে চিপ তার ফ্যাব্রিকেশন হয় সেই কারণে আমেরিকার মতো দেশও ইনিশিয়েটিভ নিচ্ছে কীভাবে তাদের দেশে তারা এই প্রসেসারের যে ফ্যাব্রিকেশন টেকনোলজিকে নিয়ে আসতে পারে বা প্রসেসারের ফ্যাব্রিকেশন টেকনোলজি সেট করতে পারে যাতে তাইওয়ান বা চায়নার মতো কিছু অল্প সংখ্যক দেশের ওপর সারা পৃথিবীকে নির্ভর করতে না হয় আর এই সুযোগ নিয়ে এই মুহূর্তে ভারত সরকার যে পরিকল্পনাটি করেছে সেখানে ভারত সরকার জানিয়েছে তাইওয়ান বা চায়নাতে যে সমস্ত প্রসেসরের ফ্যাব্রিকেশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে এবং টিএসএমসি বা স্যামসাং তারা যদি ভারতে তাদের এই প্রসেসারের যে ফ্যাব্রিকেশন টেকনোলজি কোম্পানি বা ফ্যাক্টরি যদি সেট করে সেই ক্ষেত্রে ভারত সরকার প্রত্যেকটি কোম্পানিকে কিন্তু ওয়ান বিলিয়ন ডলার বা তিন হাজার সাতশো কোটি টাকার মতো ক্যাশ ইনসেন্টিভ দেবে এবং তাছাড়াও তারা জানিয়েছে যে যে চিপ তারা প্রডিউস করবে সেগুলি ভারত সরকার নিজে কিনে নেবে এবং এরকমও পলিসি নিয়ে আসবে ভারতে যখন কোনো ইলেকট্রনিক ডিভাইসকে বিক্রি করা হচ্ছে মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেট তারা যেন ভারতে যে সমস্ত কোম্পানি প্রোডাকশান করছে বা ভারতে যে সমস্ত কোম্পানি প্রয়েসারের ম্যানুফ্যাকচারিং করছে তাদের থেকেই প্রসেসার বা চিপগুলিকে নেওয়া হয় সুতরাং এটি উইন উইন সিচুয়েশান প্রসেসার ম্যানুফ্যাকচারিং কোম্পানিরও লাভ হবে ভারতবর্ষে কোম্পানি সেট আপ হবে ভারতবর্ষকে অন্য দেশের উপর নির্ভর করতে হবে না বা অন্যান্য দেশকে শুধুমাত্র চায়না বা তাইওয়ানের উপর নির্ভর করতে হবে না এবং এর ফলে ভারতবর্ষে নতুন জব ক্রিয়েশন হবে নতুন নতুন কোম্পানি তৈরি হবে এবং যদি ভালোভাবে দেখা যায় এই মুহূর্তে যে সমস্ত দেশ সারা পৃথিবীকে এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সাপ্লাই করে বা এক্সপোর্ট করে থাকে সেই সমস্ত ডিভাইসের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে চায়নার পর এই মুহূর্তে ভারতবর্ষ অলরেডি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতবর্ষে এই সময় প্রচুর ইলেকট্রনিক ডিভাইস কোম্পানি তাদের ফ্যাক্টরি সেট করেছে এবং সেই সমস্ত ডিভাইস ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে কারণে দেখবেন এই মুহূর্তে যে মোবাইল ফোন ল্যাপটপ বা ট্যাবলেটগুলি আমরা পেয়ে থাকি সেগুলির উপরে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে বাস্তবে কিন্তু আজকের দিনে সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি ভারতে অ্যাসেম্বলিং করা হচ্ছে সেই সমস্ত ডিভাইসগুলির যে মূলত গুরুত্বপূর্ণ যে সমস্ত কম্পোনেন্টগুলি আজও কিন্তু বাইরে থেকে এক্সপোর্ট করা হয় এবং ধীরে ধীরে ভারতবর্ষে সেই সমস্ত ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলিরও ম্যানুফ্যাকচারিং স্টার্ট হচ্ছে যেমন লাভার মতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের এই মুহূর্তে যে ফ্যাক্টরি আছে সেখানে সেখানে তারা সার্কিটের প্রিন্টিং স্টার্ট করেছে এবং এছাড়া আমরা মোবাইল ফোনের যে চার্জার যে ডেটা কেবিল আছে বা মোবাইল ফোনের যে ব্যাটারি বা ব্যাক প্যানের সেগুলি আজকের দিনে ভারতেই বাড়ানো হচ্ছে সুতরাং আস্তে আস্তে যে সাপোর্টিভ কম্পোনেন্টগুলি আছে সেগুলি এতদিন ভারতে বাড়ানো হতো এবং ধীরে ধীরে যে মূল কম্পোনেন্টগুলি আছে সেগুলিও ভারতে বাড়ানো হচ্ছে এবং এই প্রসেসার ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে টিএসএমসির পর আরেকটি যে গুরুত্বপূর্ণ কোম্পানি স্যামসাং তাদের সারা পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় যে ফ্যাক্টরি মানে সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানি যে ফ্যাক্টরিগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড়ো ফ্যাক্টরি আছে স্যামসাংয়ের এবং স্যামসাং সেই ফ্যাক্টরিটিও বানিয়েছে কিন্তু ভারতবর্ষে সুতরাং আস্তে আস্তে যে সমস্ত ইনভেস্টর আছে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারাও ভারতবর্ষে নতুন নতুন ফ্যাক্টরি সেট আপ করছে নতুন নতুন প্রোডাকশান স্টার্ট করছে এবং সেই কারণে ভারত সরকার এই সমস্ত কোম্পানিগুলিকে এই সমস্ত পরিকল্পনার মাধ্যমে আরও উৎসাহিত করছে যাতে এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলির মেন কম্পোনেন্টও তারা এই মুহূর্তে ভারতবর্ষে প্রোডাকশন স্টার্ট করে সুতরাং এই মুহূর্তে টেকনোলজির দুনিয়ায় ভারতবর্ষ যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের প্রসেসারের যারা ম্যানুফ্যাকচারিং করে যাদের ফ্যাব্রিকেশন টেকনোলজির ওপর কাজ করে তাদের জন্য একটি বড় প্রোপোজাল নিয়ে এসেছে যেটি এই মুহূর্তে গ্লোবাল যে চিপ শর্টেজ চলছে সেই সমস্যা থেকে সারা বিশ্বকে অনেকটাই সমাধান দিতে পারে তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে এই মুহূর্তে গ্লোবাল চিপ শর্টেজ চলছে কেন কোভিড নাইন্টিনের কারণে আমরা প্রচুর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি যে কারণে যে চিপের প্রোডাকশান হতো তার থেকে বেশি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করাতে সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করার জন্য যে চিপের প্রয়োজন হয় সেটি সেই সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা পাচ্ছে না যে সমস্ত অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তারা পাচ্ছে না এছাড়া নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইস আসছে সেখানেও একইভাবে চিপ বা প্রসেসারের প্রয়োজন হয় সেটিও সেই কোম্পানিগুলি পাচ্ছে না এবং এছাড়া এই মুহূর্তে আমরা ফাইভ জি টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি সেখানে ফাইভ জি প্রসেসর তৈরি হবে তার জন্য যে চিপ তৈরি হবে সেটি সম্পূর্ণ আলাদা হবে তার জন্য পরবর্তীকালে আরও ডিমান্ড বাড়বে এবং ক্রাইসিসও আরও বাড়বে এবং সার কথা মাথায় রেখেই ভারত সরকার যে সমস্ত প্রয়েস্তার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বা যে সমস্ত প্রয়াস্টারের ফ্যাব্রিকেশন টেকনোলজির ওপর কাজ করে যে সমস্ত কোম্পানি আছে তাদের ভারতবর্ষে নিজেদের ফ্যাক্টরি সেট আপ করার জন্য ওয়ান বিলিয়ন ডলার বা তিন হাজার সাতশো কোটি টাকার ক্যাশ ইনসেন্টিভ একটি আকর্ষণীয় প্রস্তাব রেখেছে বাস বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চণক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তিগত বিষয়গুলি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপনা করে থাকে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার